আজ আমরা পূর্ব কবি শঙ্খ ঘোষ রচিত আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবি শঙ্খ ঘোষ একজন বিশিষ্ট আধুনিক কবি প্রাবন্ধিক ও গবেষক তিনি জন্মগ্রহণ করেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে বাংলাদেশের বরিশালে তার প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ তিনি পড়াশোনা করেন প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপনা করেন বঙ্গবাসী কলেজ সিটি কলেজ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তার লিখিত কয়েকটি বিখ্যাত কাব্যগ্রন্থ মূর্খ বড় সামাজিক নয় থুম লেগেছে হিতকমলে বাবরের প্রার্থনা গন্ধব্য কবিতাগুচ্ছ জলেই পাশান হয়ে আছে ইত্যাদি তিনি পেয়েছেন অনেক পুরস্কার সাহিত্য একাডেমি সরস্বতী সম্মান পদ্মভূষণ এছাড়াও জ্ঞানপীঠ পুরস্কার কবি একজন মানবতাবাদী এবং প্রতিবাদী কবি হিসেবেই বাংলা কবিতার জগতে পরিচিত এই কবিতাটি কবির জলেই পাষান হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে নেওয়া এই সময় যে সময় কবিতাগুলো রচিত হচ্ছে দু হাজার এক থেকে দু হাজার তিন এই বইয়ের সমস্ত কবিতাগুলি রচিত হয় এই সময় ভারতবর্ষ তথা আন্তর্জাতিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি মানবতার পক্ষে মানুষের স্বাধীনতার পক্ষে খুব একটা ভালো সময় ছিল না সেই পরিস্থিতিটা কেমন ছিল আমরা একটু দেখিনি সেই সময় উড়িষ্যার কেউন ঝড়ের ঘটনা ঘটছে কার্গিলে উত্তপ্ত পরিবেশ দেখা দিচ্ছে আফগানিস্তানে তালিবানের যে প্রভাব তাদের ক্ষমতার প্রভাব সেটা দেখা দিচ্ছে চীনের হাতে ব্রিটেন হংকংকে সমর্পণ করছে পাকিস্তান পরীক্ষামূলকভাবে পরমাণু বিস্ফোরণ ঘটাচ্ছে এছাড়াও পাকিস্তানে সামরিক শাসনের প্রভাব দেখা দিচ্ছে সামরিক শাসনের অভ্যুত্থান ঘটছে এই সমস্ত পরিস্থিতিগুলো রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিগুলো যে মানবতাকে বিপন্ন করে তুলেছিল তা কবিকে সংবেদনশীল কবি মনকে চিন্তিত করে উদ্বিগ্ন করে এবং সেখান থেকেই এই কবিতাটি উঠে আসছে যদিও কবিতাটি একটি নির্দিষ্ট সময়ে উঠে এলেও এই কবিতা সমকালেরকে ছাড়িয়ে সর্বকালের একটি মানবতার কবিতা হিসাবেই পরিচিত এবং যে কোনো সময় যখন মানবতা বিপন্ন হয় তখন এই কবিতা প্রাসঙ্গিক হয়ে ওঠে এখন আমরা পড়ব কবিতাটি প্রথমেই কবি লিখছেন আমাদের ডান পাশে থস আমাদের বাঁয়ে গিরিখাত আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ আমাদের পথ নেই কোনো আমাদের খর গেছে উড়ে প্রথম চারটি লাইনে চারটি প্রতিবন্ধক ছবি ধস গিরিখাত বোমারু এবং হিমানির বাঁধ এগুলো প্রতীকী ধস গিরিখাত বোমারু এবং হিমানির বাঁধের মধ্য দিয়ে চারটি প্রতিকূল পরিস্থিতির কথা কবি তুলে ধরেছেন চারটি লাইনে চারটি লাইন বলতে চারপাশ আমাদের চারপাশকে তিনি তুলে ধরতে চেয়েছেন চারটি লাইনে চারটি প্রতিবন্ধকতার মধ্য দিয়ে তারপরেই উনি লিখছেন আমাদের পথ নেই কোনো আমাদের খড় গেছে উড়ে অর্থাৎ এর ফলে আমাদের চতুষ্পে চারপাশে যে প্রতিবন্ধকতা এবং মানবতাকে বিপন্ন করে দেওয়ার যে পরিস্থিতি তার ফলে আমরা পথ হারিয়েছি এর এই রকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার যে পথ উত্তরণের যে পথ সেই পথ তিনি দেখতে পাচ্ছেন না এবং তার ফলে কি হয়েছে আমাদের খর গেছে উড়ে ঘর অর্থাৎ আশ্রয় যে আশ্রয়ে মানুষ সুনিশ্চিত জীবনযাপন করতে পারে তার স্বপ্নগুলি বিকশিত হয় সেই আশ্রয় হারা হয়েছে মানুষ আমাদের ঘর উড়ে গেছে পরের স্তবকে কবি লিখছেন আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে শিশু আমাদের ভবিষ্যৎ আমাদের আগামী প্রযত্ন তাদেরকেও কবি দেখছেন মৃত অবস্থায় পড়ে থাকতে শিশুদের সব মানবতার সবচেয়ে বিপন্নকারী একটি দৃশ্য সেই দৃশ্য দেখতে হচ্ছে এই রকম একটি সামাজিক রাজনৈতিক পরিস্থিতিতে শিশুদের সব আমাদের কাছে দূরে মানে কাছেও শিশুরা শিশুদের সব ছড়িয়ে আছে দূরেও ছড়িয়ে আছে অর্থাৎ চতুর্দিকে আমাদের ভবিষ্যৎ আশঙ্কিত আমাদের ভবিষ্যৎকে আমরা আমরা এইভাবে লক্ষ্য করছি আমাদের ভবিষ্যৎ যে বিপন্ন শিশুদের সবের মধ্য দিয়ে তা প্রতিফলিত হচ্ছে পরের লাইনে উনি বলছেন আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি তারপরে কবির আশঙ্কা হচ্ছে যে আমরা যারা বেঁচে আছি তাদেরও কি এই মুহূর্তে এমনই মৃত্যু আসবে অর্থাৎ জীবনের যে স্বাভাবিক বিশ্বাস বেঁচে থাকার যে স্বপ্ন তা যেন আর সুনিশ্চিত নয় বেঁচে থাকাটা মানুষের মানুষের যে বেঁচে থাকাটা সেটা যেন ক্রমশই অনিশ্চিত এবং বিপন্ন হয়ে পড়ছে আমাদের পথ নেই আর আর কোনো পথ বেঁচে নেই নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য নিজেদের স্বপ্নগুলোকে বিকশিত করার জন্য যে পথ সে পথগুলো আমরা হারিয়েছি তাহলে আমরা কি করব কবি বলছেন আয় আরও বেঁধে বেঁধে থাকি এখন একটাই পথ বেঁধে বেঁধে থাকা বেঁধে বেঁধে থাকা অর্থাৎ হাতে হাত রেখে আরও একে অপরের পাশে এসে থাকা একে অপরকে বিপদে সাহায্য করা এবং সংযুক্ত থাকা যে কজন টিকে আছি যে কজনের অস্তিত্ব আছে তারা একে অপরের পাশে দাঁড়িয়ে একে অপরকে সাহায্য করার মধ্য দিয়ে এবং এই পরিস্থিতিতে হাতে হাত রেখে লড়াই করার মধ্য দিয়েই হয়তো আমরা টিকে থাকতে পারব পরের স্তবকে কবি বলছেন আমাদের ইতিহাস নেই ইতিহাস বলতে আমরা কী বুঝি মানব সমাজের ক্রমবিবর্তনের যে ধারা সেটা ইতিহাস কিন্তু যুদ্ধ হানাহানি মানুষের যে স্বাভাবিক ক্রম বিবর্তনের ধারা করেছে করেছে ছিন্নবিচ্ছিন্ন এই বিচ্ছিন্নতাকে লক্ষ্য করেই কবি বলছেন ইতিহাস নেই ইতিহাস থাকতে গেলে তো তার ক্রমবিবর্তনের যে কাহিনী তার যে উপাদান সেগুলোকে খুঁজে পেতে হয় কিন্তু এমনভাবে মানব সমাজকে আক্রমণ করা হচ্ছে মানব সমাজের ধারাকে আক্রমণ করা হচ্ছে যে মানুষের সমাজের ক্রমবিবর্তনের যে উপাদানগুলো সেগুলোও যেন আর খুঁজে পাওয়া অসম্ভব তার জন্যই তিনি বলছেন আমাদের ইতিহাস নেই এবং আমাদের ইতিহাস নেই এই কথাটার মধ্য দিয়ে কবি কবি যেন কোথাও একটা খেদোক্তি প্রকাশ করেছেন যে আমরা আমাদের ইতিহাসকে অস্বীকার করতে এসেছি অস্বীকার করে চলেছি পরের লাইন উনি বলছেন অথবা এমনই ইতিহাস এই বিচ্ছিন্নতাই যেন আমাদের ইতিহাস হয়ে উঠেছে অর্থাৎ ইতিহাস সেটাই যা অতীত দিনের সত্য ঘটনা আমাদের জীবনে আমাদের ইতিহাসে এই বিচ্ছিন্নতাই আমাদের সত্য বিচ্ছিন্নতাই যেন একমাত্র সত্য এবং সেটাই হয়ে উঠেছে আমাদের ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস আমাদের চোখ মুখ ঢাকা আমরা যেন অন্ধ যেন আমাদের পক্ষে এই পরিস্থিতি দেখেও কিচ্ছু করার নেই দেখেও না দেখে থাকতে হচ্ছে আমাদের মুখ যেন ঢাকা আছে আমরা বলতে চাইলেও কিছুই বলতে পারছি না আমরা ভিখারি বারো মাস বারো মাস আমাদেরকে ভিখারির মতো কাটাতে হচ্ছে আমাদের সংস্কৃতি আমাদের আর্থসামাজিক পরিবেশ যেন অন্য কোনো সংস্কৃতির কাছে হাত পেতে বসে আছে আমাদের সামাজিক পরিবেশ অন্য কোনো সামাজিক পরিবেশের কাছে হাত পেতে বসে আছে নিজস্ব বলতে আমাদের সম্বল আর কিছু নেই আমরা নিজস্ব সমস্ত সম্বল হারিয়েছি এবং বারো মাস অন্যের উপর নির্ভর করেই যেন বেঁচে আছি পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে এই যে দুটো লাইন পৃথিবীর বেঁচে থাকা বা মরে যাওয়ার যে অস্তিত্ব তা নিয়ে যে সংশয় কবির মনে এবং পৃথিবী সম্পর্কে কবি বা তার সমকালীন মানুষদের যে খোঁজ যে অন্বেষণ সেটাও যেন কোথাও প্রতিহত হয়েছে এবং সেটাও যেন কোথাও বাধাপ্রাপ্ত ফলে পৃথিবীর বেঁচে থাকা বা মরে যাওয়ার যে খবর তা কবির কাছে বা সেই সময় বিপন্ন মানুষের কাছে আর এসে পৌঁছায়নি বা সে সম্পর্কে কোনো কৌতূহলও আর তাদের মনে বেঁচে নেই আসলে মানুষ যদি নিজে বেঁচে থাকতে না পারে বা তার নিজের বেঁচে থাকার যে নিশ্চয়তা সেটা যদি কোথাও আঘাতপ্রাপ্ত হয় বিপন্ন হয় তাহলে মানুষ তখন আর বাকি পৃথিবীর কথা ভাবার সময় পায় না অর্থাৎ নিজের বিপন্নতা তাকে আত্মকেন্দ্রিক করে তোলে সেটাও যেন কবি এই দুটো লাইনের পথে বলতে চেয়েছেন আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দরে দরে। এই যে লাইন আমাদের কথা কে বা জানে অর্থাৎ আমরা যে প্রতি মুহূর্তে মরে যাচ্ছি বা মরার হয়ে থাকছি বিপন্ন আমাদের অস্তিত্ব সম্পূর্ণরূপে সংশয়াপন্ন এর খবর কি বহির্বিশ্বের কাছে আছে বা অন্য মানুষ জানে খবর রাখে এর মধ্য দিয়েও একটা বিচ্ছিন্নতার ছবি ফুটে উঠছে অর্থাৎ সারা পৃথিবী যেন টুকরো টুকরো হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ছে আলাদা আলাদা জাতিতে জাতির থেকে উপজাতিতে এই যে বিচ্ছিন্নতার কথা বারবার ফুটে উঠছে এই কবিতাটিতে এবং তার ফলে কি হচ্ছে আমরা ফিরছি দরে দরে। শুধু বেঁচে থাকার জন্য এক দরজা থেকে আরেক দরজায় আমাদেরকে যেতে হচ্ছে ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি হয়তো কিছুই বেঁচে নেই আমাদের নিজস্ব সংস্কৃতি নেই আমাদের আর্থ সামাজিক পরিস্থিতি বিপন্ন রাজনৈতিক পরিবেশ বিপন্ন আমাদের স্বাধীনতা বিপন্ন আমাদের স্বপ্ন বিপন্ন তবুও এখনও তো কজন আমরা টিকে আছি তাই তাদের উদ্দেশ্যে কবি বলছেন যে শেষ কজন আমরা বেঁচে আছি যদি আমরা বাঁচতে চাই তাহলে আমরা কী করবো আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি এই মুহূর্তে প্রতিরোধের একটাই উপায় টিকে থাকার একটাই উপায় হাতে হাত রেখে একে অপরের পাশে দাঁড়িয়ে হৃদয়ের বন্ধনে একে অপরকে বেঁধে এই রকম একটা বিপন্ন পরিস্থিতির একটা সংশয়পূর্ণ পরিস্থিতির মোকাবিলা করা অর্থাৎ কবি কবিতার শেষে এসে আমাদের উদ্দেশ্যে এটাই বলতে চেয়েছেন যে এই রকম একটা পরিস্থিতির থেকে বাঁচতে গেলে আমাদের সঙ্গবদ্ধ হতে হবে সঙ্গবদ্ধতাই হল সমস্ত প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র অবলম্বন অর্থাৎ কবি সকল মানুষদের উদ্দেশ্যে সকল বিপন্ন জাতির উদ্দেশ্যে বার্তা দিতে চাইলেন যে আমরা এই অবস্থায় হাহুতাস না করে বা আশঙ্কিত হয়ে না পড়ে একে অপরের পাশে দাঁড়িয়ে ইউনাইটেড হয়ে সংঘবদ্ধ হয়ে যেন এই প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করি তাহলে হয়তো আরেকটা নতুন দিন দেখতে পেলেও পেতে পারি এইভাবে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি এই বিপন্ন মানব কাছে তার বিপন্ন আর্থ সামাজিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সকল মানুষকে জানিয়ে গেলেন তাদের উদ্দেশ্যে বার্তা দিলেন সংহতভাবে থাকার সম্প্রীতির বাঁধনে থাকার এই হলো আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির বিষয়বস্তু কবিতাটি বারবার পড়তে হবে তারপর পড়তে পড়তে কবিতাটির যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনগুলো সেগুলো সম্পর্কে আরও বিস্তৃত জানার চেষ্টা করতে হবে এবং বিগত বছরে এই কবিতাটি থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোকে ফলো করতে হবে সেগুলোর উত্তর তৈরি করতে হবে এবং তারপর সেই উত্তরগুলো সময় ধরে প্র্যাকটিস করতে হবে যে কথা আগেও আমরা বলেছি এবং সেইভাবেই সবচেয়ে ভালো একটা উত্তর সেট তৈরি করতে হবে যে উত্তর সেটগুলো থেকে সর্বোচ্চ নাম্বার পাওয়া যেতে পারে এই জন্য অবশ্যই শিক্ষকের সাহায্য নিতে হবে এবং সেই যে উত্তরগুলোকে সময় ধরে প্র্যাকটিস করতে হবে এবং এইভাবে প্রস্তুতি নিতে হবে প্রতিটি কবিতার আজকে আমরা এখানে শেষ করলাম আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি আবার একদিন অন্য কবিতা নিয়ে আসবো ভালো থেকো সকলেই